নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লেটস কুক উইথ অর্চনায় আপনাদের সবাইকে স্বাগত। আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু আলুর একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। এর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে হলুদ দিয়ে দিলাম, দিচ্ছি লবণ, দেখছি বন্ধুরা আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিচ্ছি পাঁচফোড়নটা আমি হালকা একটু ভেজে নেব। দিচ্ছি পাঁচফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল রং চলে আসলে, এই যে আমার লাল রং চলে এসেছে, আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি জিরা বাটা, এবার দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো। এবারে আমি জল দিয়ে দেব। আমি যে পাত্রে মশলা করে রেখেছিলাম আমি সেই পাত্রটা দিয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাঁটি কচু আর আলু। গাঁটি কচু আর আলুগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে দেবো আরও একটু লবণ। মশলাটার সঙ্গে কচু আর আলু ভালো করে কষিয়ে নিতে হবে। ঠিকই আমার কচু আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে।
এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই যে আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেব। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, ঢাকাটা খুলে দেখছি কি অবস্থা। বন্ধুরা আমার কচু আলুটা এখনো ভালো করে সিদ্ধ হয়নি, আমি আরো কিছুক্ষণ রান্না হতে দেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ হতে দেব। এই যে বন্ধুরা আমার আলু কচুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আমি কিছু আলু কচু ভেঙে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দেব। বন্ধুরা এই রেসিপিটা খেতে খুব টেস্টি হয়, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা আমার রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি এবার আপনাদের পরিবেশন করে দেখাবো। এই যে বন্ধুরা আমি আপনাদের পরিবেশন করে দেখালাম। তাহলে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন।